আসসালামু আলাইকুম। একটা সুখবর হলো, বর্তমানে আমাদের দেশে যে চলমান নতুন কারিকুলামটি রয়েছে, এই কারিকুলামটি পরিবর্তন করে পূর্বের কারিকুলামে ফিরে যাওয়া হবে, এমনটি জানা গিয়েছে। তো আমরা কিন্তু প্রত্যাশা করছিলাম যে অতি দ্রুত যেন এই কারিকুলামটি পরিবর্তন করা হয়, তো সেটার ইঙ্গিত পাওয়া গেল, যেটা আসলে একটা সুখবর। যখন থেকে নতুন কারিকুলামটি প্রণয়ন করা হয়েছিল, তখন থেকে আসলে নেটিজেনরা এটা নিয়ে আপত্তি করে আসছিল, কারণ এটা আমাদের দেশের জন্য উপযোগী না। আমাদের দেশে কিন্তু 70 থেকে 75% স্টুডেন্টরা কিন্তু গ্রামে পড়াশোনা করে, তো গ্রামের অবস্থা কিন্তু শহরের অবস্থার মতো না, ডিফারেন্ট আছে, একটা খরচের একটা বিষয় থাকে। সব মিলিয়ে এই কারিকুলামটা আসলে আমাদের দেশের জন্য উপযোগী না। এটা আসলে একটা ফিনল্যান্ডের কারিকুলাম, যেটা আমাদের দেশে অ্যাপ্লাই করা হচ্ছে। তো আসলে এই কারিকুলাম থেকে যেভাবে পূর্বের কারিকুলামে ফিরে যাওয়া হবে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে শিক্ষা উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, যেভাবে আসলে পূর্বেরটাতে ফিরে যাওয়া হবে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান যে শিক্ষাক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য নয়, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। হ্যাঁ, অবশ্যই যে পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে, আসলে পরীক্ষা নেওয়া হচ্ছে না, বিভিন্ন গ্রুপ ওয়ার্ক দেওয়া হচ্ছে, একক কাজ দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, এই কারণে কিন্তু মানে স্টুডেন্টরা বাসায় এসে কিন্তু পড়াশোনা করছে না, স্কুলে কিছু কাজ করে এসেই বলতেছে যে আমাদের পরীক্ষা যেহেতু নাই, তাহলে আমরা পড়াশোনা করব না। তো এটা কিন্তু একটা বিরাট অংশ। মূল্যায়ন পদ্ধতিটা অবশ্যই চেঞ্জ করা দরকার, মানে আগে এটা চেঞ্জ করতে হবে আর কি। তারপর বলছে যে যতদূর পারি আগে শিক্ষাক্রমে ফিরে যাব, তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ 2-3 বছর অলরেডি কিন্তু এটা পড়া হয়ে গেছে নতুন কারিকুলাম। তো নতুন কারিকুলাম থেকে পূর্বের কারিকুলামে হঠাৎ করে ফিরে গেলে কিন্তু আবার ঝামেলা, তো এটা করা যাবে না, উনি এটাই বলেছেন এখানে। এই জন্য পরিমার্জন করা হবে। তিনি বলেন, আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না, আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। এটাই ছিল আসলে মূল কথা। তো এটা কিন্তু মানে সবাই যারা বিজ্ঞ রয়েছে তারা কিন্তু এটাই ফলো করবে, যে এমনভাবে ফিরে যেতে হবে যেন ইফেক্ট না পড়ে, অ্যাটলিস্ট স্টুডেন্টরা যেন ধৈর্য হারা না হয়ে পড়ে। তো উনি উনি কিন্তু এটাই খুলাসা করেছেন আর কি। আর ছাত্র এবং শিক্ষকদের প্রতি অনুরোধ রেখেছেন যেন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পরিবেশ থাকে, বিশৃঙ্খলা না হয়, আর অনেক কিছু বলেছেন, বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছেন, তারপর অবকাঠামো কিছু উন্নয়নের কথা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের আর অনেক কিছুই এখানে বলেছেন। তো মেইন কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা থেকে আমরা মানে বলতে পারি যে পূর্বের কারিকুলামে দ্রুত ফিরে যাওয়া হবে, আর আমরা এটাই চেয়েছিলাম। আর আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এই বিষয়ে, যে যেন সৃজনশীল পদ্ধতিটা চেঞ্জ করা হয়। সৃজনশীল পদ্ধতিটা আমাদের দেশের জন্য আসলে উপযোগী না। সৃজনশীল পদ্ধতি সহ এই কারিকুলাম পরিবর্তন করে, সংস্কার করে, পরিমার্জন করে যেন পূর্বের কারিকুলামে ফিরে যাওয়া হয় এবং সুন্দর একটা পড়াশোনার পরিবেশ তৈরি করা হয়। এই ছিল আর কি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।